আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ঈদুল ফিতরের দ্বিতীয় পোস্টার নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আপনাদেরকে একটি পিএলপি এবং একটি ইপিএস ফাইল দেওয়া হবে, যেটা দিয়ে আপনারা সহজেই ঈদুল ফিতরের পোস্টার ডিজাইন করতে পারবেন। আপনারা যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে পিক্সেল ল্যাব অ্যাপে এটাকে এডিট করতে পারবেন, আর যদি কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে ইলাস্ট্রেটর সফটওয়্যারে আপনারা এটাকে এডিট করে নিতে পারবেন। তো এই পিএলপি বা ইপিএস ফাইলটিকে ডাউনলোড করার জন্য আপনাদের একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে, যে পাসওয়ার্ডটি আমি ভিডিওর মাঝখানে দিয়েছি। তাই সম্পূর্ণ ভিডিও দেখে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটিকে আপনাদেরকে কালেক্ট করে নিতে হবে। এই প্রজেক্ট ফাইলটি দিয়ে আপনি যে কোনোভাবেই ডিজাইন করতে পারবেন, চাইলে সাধারণ ডিজাইন, যদি কোনো রাজনৈতিক সংগঠন করেন তাহলে সেই সংগঠনের ডিজাইন, অথবা যদি কোনো অন্যান্য সংগঠনের সাথে জড়িত থাকেন শুধু কিছু পিএনজি ডাউনলোড করে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো চলুন সম্পূর্ণ বিষয়টা আমরা টিউটোরিয়াল মাধ্যমে দেখে নিই। আমাদের ফাইলটিকে ডাউনলোড করার জন্য আপনারা ডিসক্রিপশন বক্সে একটি ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে আপনাদেরকে ক্লিক করতে হবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে সেই লিঙ্কটা আপনাদেরকে আমাদের এই ওয়েবসাইটে নিয়ে আসবে। আপনারা এখানে দেখতে পারবেন ডিজাইনটি, তার নিচে দেখতে পারবেন ডাউনলোডের অপশনটা, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনারা গুগলের একটি ফর্ম পেয়ে যাবেন। তো এই ফর্মের মধ্যে আপনাদেরকে এখানে উপরোক্ত বিষয়গুলো পড়ে নিয়ে জাস্ট এখানে আপনাদেরকে একটা টিক মার্ক দিতে হবে। এরপর এখানে আপনারা ভিডিও থেকে সংগ্রহ করার যে 6 সংখ্যার পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা এখানে সাবমিট করতে হবে, দিয়ে জাস্ট এখানে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা একটা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন, সেই ড্রাইভ লিঙ্ক থেকে আপনাদেরকে ফাইলটিকে ডাউনলোড করে নিতে হবে। পিএলপিটি ডাউনলোড করা সম্পূর্ণ হলে আমরা সিম্পলি পিক্সেল ল্যাব অ্যাপটিকে ওপেন করে নেব। এই পিক্সেল ল্যাব অ্যাপটা আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। ওপেন করে নেওয়ার পরে আমরা সেই পিএলপি ফাইলটিকে এখানে ওপেন করার জন্য আমরা সিম্পলি উপরের দিকে 3 ডটে ক্লিক করব, তারপর এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইল, দেন তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডট পিএলপি নামের আইকন, এই আইকনটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। সো আমাদেরকে চলে যেতে হবে ডাউনলোড ফোল্ডারে, এখানে গিয়ে আমাদেরকে খুঁজতে হবে ঈদুল ফিতর পোস্টার 2। এই যে এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে ঈদুল ফিতর পোস্টার 2 ফ্রি পিএলপি টেকনো তানবির 1। সো এটাকে ক্লিক করব এবং তারপর এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করব, তারপর এখান থেকে ব্যাক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি কিন্তু পিক্সেল ল্যাব অ্যাপে ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে আমাদের ছবি, আমাদের নাম, আমাদের পদবি পরিবর্তন করতে পারি। আর যারা রাজনৈতিকভাবে ডিজাইন করবেন তাদের জন্য এখানে বেশ কিছু অপশন দেওয়া আছে, আপনাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি। সো আগে আমরা এখান থেকে ছবিটাকে পরিবর্তন করব, তার জন্য আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো আমরা গ্যালারিতে এসে আমাদের কাঙ্ক্ষিত ছবিটিকে সিলেক্ট করে নিব। আর এই ছবিটিতে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, আর ছবি থেকে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় সেটা নিয়ে আমি ভিডিও তৈরি করে রেখেছি, যদি আপনি না পারেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। সো এখন আমরা এই ছবিটিকে সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে রাইট বাটনে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি এখানে চলে এসেছে। এখন জাস্ট আমাদের এই ব্ল্যাক অংশে, এই কালো জায়গায় আমাদের এই ছবিটিকে বসাতে হবে। সো এটা সাইজ অ্যাডজাস্ট করে নিতে হবে আমাদেরকে এবং তারপরে এখানে ছবিটিকে বসাতে হবে। সো দেখতে পাচ্ছেন এই ছবিটি কিন্তু আমার এই যে লাল রঙের বার আছে এটার কিন্তু উপরে, তো আমাকে এটা নিচে নিয়ে যেতে হবে এবং কালো রঙের যে ছবিটি পিছনে আছে সেটাকে ডিলিট করে দিতে হবে। সো তার জন্য আমরা এখানে সাইজ মতো বসিয়ে নিয়েছি। তারপর আমরা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং ঠিক এই ছবিটিকে ধরে সবার নিচে নিয়ে গিয়ে রেখে দেব এবং এখান থেকে আমাদেরকে এই কালো ছবিটিকে ডিলিট করে দিতে হবে। সো দেখতেই পাচ্ছেন আমাদের ছবিটি কিন্তু এখানে বসে গেছে। আপনি চাইলে আরও একটু সাইজ অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনার মতো করে। তো এখন আমরা এখান থেকে আমাদের নামটাকে পরিবর্তন করব, তার জন্য নামে ক্লিক করব এবং এখান থেকে আমরা নামটিকে পরিবর্তন করে নেব। তো আপনার নামটি যদি একটু বড় হয় তাহলে এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে সাইজটাকে। তো আমরা সাইজটাকে অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে নিয়েছি এবং এখানে আপনাকে পদবি অ্যাড করতে হবে, তার জন্য আমরা এখানে ক্লিক করব এবং এখান থেকে আমাদের পদবিটাকে এখানে অ্যাড করে দেব। সো দেখতেই পাচ্ছেন আমাদের নাম, পদবি এবং ছবিটি পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমরা সেভ দেই তাহলে এটা একটা সাধারণ ডিজাইন হিসাবে আমরা কিন্তু জনসাধারণ এটা পোস্ট করতে পারি আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। আর এখন যদি এটাকে আপনি রাজনৈতিকভাবে ডিজাইন করতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে উপরের এই দুইটা পিএনজি এইদিকে পরিবর্তন করে নিতে হবে। তার জন্য আমরা সিম্পলি এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করব এবং এখান থেকে এই ফাইলটাকে হাইড করে দেব। সো হাইড করে দিলে দেখতে পাচ্ছেন দুই দিকে কিন্তু এখন ব্ল্যাঙ্ক হয়ে গেছে। আপনি গুগল থেকে বিভিন্ন পিএনজি ডাউনলোড করে এখানে অ্যাডজাস্ট করে নিতে পারেন আপনাদের দলীয় রাজনৈতিকভাবে। আর যদি আপনি আওয়ামী লীগ বা বিএনপির জন্য অ্যাড করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করবেন। আমরা এখানে আপাতত বিএনপিরটা করে দেখাচ্ছি। বিএনপির করার জন্য আপনি সিম্পলি এখান থেকে এটাকে বাংলাদেশ জিন্দাবাদ এটাকে আপনি শো করে দেবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বিএনপির একটা ছবি আছে। সো এটাকে আপনাকে হাইড থেকে শো করে দিতে হবে।
সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিএনপির সম্পূর্ণভাবে ডিজাইন সম্পূর্ণ হয়েছে। জাস্ট এখান থেকে আপনাকে আপনার পদবিটা বিএনপিতে আপনি কি পদে আছে সেই পদবিটা এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখন যদি এই ডিজাইনটাকে আপনি আওয়ামী লীগ সিস্টেমে করতে চান সেই ক্ষেত্রে আপনি এটাকে এখান থেকে হাইড করে দিবেন বিএনপির দুইটা পিএনজিকে এবং এখান থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে শো করে দেবেন এবং এখান থেকে আমাদের এই যে আওয়ামী লীগের আরও একটি ছবি আছে এটাকে শো করে দেবেন। সো এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা আওয়ামী লীগের পোস্টার হিসাবে এটাকে ব্যবহার করতে পারি। তো এখন যদি এটা আপনি ছাত্রলীগ হিসাবে করতে চান সো আমরা সিম্পলি এখান থেকে জাস্ট এই জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে এখান থেকে হাইড করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন শিক্ষা শান্তি সমৃদ্ধি এটাকে এখান থেকে শো করে দেব এবং এখান থেকে এই যে এখানে যে তিনটা বার আছে এটাকে শো করে দেব। সো এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন আর এখানে আপনি চাইলে একটা লোগো দিতে পারেন, আমরা আপাতত একটা ছাত্রলীগের লোগো এখানে শো করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার অপশনে একটা ছাত্রলীগের একটা লোগো আছে এটাকে শো করে দিলাম। সো আপনি চাইলে আপনার দলের যে দলে আপনি আছেন সেই সংগঠনের আপনি এখানে লোগোটাকে লাগিয়ে নিতে পারেন আর জাস্ট সেই সংগঠনের আপনি এখানে দুইটা দুই দিকে পিএনজি ব্যবহার করতে পারেন আর এখান থেকে আপনার নাম আপনার পদবি এবং ছবিটাকে পরিবর্তন করে নিতে পারেন। সো এটাকে সম্পূর্ণভাবে আপনি নিজের মতো করে এডিট করে নিতে পারবেন এবং আপনার এডিটটি সম্পূর্ণ হলে আপনি সিম্পলি এখান থেকে সেভ অপশনে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। আশা করছি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে নেবেন কারণ আমি এই চ্যানেলে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পিএলপি ফাইল আপলোড করে থাকি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।